সিনেমার হেডিং হতে পারে পুলিশ তুমি কার। 1975 15 আগস্ট দেখেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, 15 আগস্ট সকাল পর্যন্ত আমি তখন জগন্নাথ হলে এবং ওখানে বঙ্গবন্ধু যাওয়ার কথা ছিল। সকাল 7টার পরেও কিন্তু পুলিশ সেইখানে এই জগন্নাথ হলে 71-এর শহীদদের যে গণকবর সেখানে ফুল দেওয়ার কথা ছিল। ওইগুলো মাইন সুইপিং বলে আর কি, মাইনা সুইপার দিয়ে পরীক্ষা করছে সকাল 7টা-8টা পর্যন্ত। এক দুই দিন পরেই কিন্তু ওই পুলিশই কিন্তু নির্বিচারে মানে আওয়ামী লীগের উপরে হামলা। কিংবা আমার মনে আছে, আজকেই মনে পড়ছিল একটা ঘটনায়, যে আমি তখন এই মুজাহিদ ইসলাম সেলিম ছাত্রনেতা ছিলেন, উনি জেলে ছিলেন, তো তার কাছে ওই জেলে কিছু জিনিসপত্র মশারি এগুলো দিতে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে আইভি রহমান, জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, উনি সহ তিন চারজন বাইরে দাঁড়ানো আর কি। তো আমার কাছ থেকে পুলিশ মশারিটা নিল, কিন্তু ওনাদের কাছ থেকে নিচ্ছে না আর কি। যে বললো যে কী বিপদে পড়ি, আবার জিল্লুর রহমান বড় নেতা ছিলেন, তার এই মানে জেলে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার মশারিও নিতে চায় না। আচ্ছা, এটা পুলিশ কিন্তু ক্ষমতায় যারা থাকে এটা অবশ্যই বাড়াবাড়ি পর্যায়ে যায়। আমরা নিজেরা 69-এ গণ আন্দোলন আমি করেছি, 70-এ বা 71 ধরেন বিস্ময়কর ছিল, কিন্তু পুলিশ গোয়েন্দা এরাও বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে সাড়া দিয়েছে। দুনিয়ার কোথাও এরকম গোয়েন্দা বাহিনী সামরিক শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুক্তিযুদ্ধে জনগণের পাশে দাঁড়িয়েছে, জয় বাংলা স্লোগান দিয়েছে 71-এ, এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য আওয়ামী লীগের ভলান্টিয়ারদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মিলে এবং পুলিশের যারা কর্মকর্তা ছিল তারা 32 নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে নির্দেশ নিয়ে এসেছে, সামরিক শাসকদের অস্বীকার করেছে তাদের কর্তৃত্ব, সেটা কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি। এখন গত দেন হেলাল ভাই বলছেন পুলিশকে ব্যবহার করছে বিএনপি, কিন্তু আর্মিকেও ব্যবহার করেছে। 2006 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিন সাহেব একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং রাষ্ট্রপতি পদে, তিনি কিন্তু সেনাবাহিনীকেও 2006-এর অক্টোবরে ব্যবহার করেছেন, এবং সেগুলো পত্রিকায় আপনি দেখবেন, এখনকার যে কোনো পত্রিকায় খুঁজলে পরে দেখবেন যে সেটা আছে আর কি। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখনও পুলিশ বিডিআর, তখন ছিল বিডিআর বলতো, বিজিবি এখন যেটা, সেনাবাহিনী, তিনটাকেই কিন্তু ব্যবহার করেছেন। এখন বিএনপি হচ্ছে 15 বছর আউট অফ পাওয়ার, ক্ষমতার বাইরে। দুইটা নির্বাচনে তারা মনে করে যেভাবেই হোক ট্রিক্সে পড়েছে, 2014-তে এক ধরনের ট্রিক্সে পড়েছে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক খেলায়, যদি বলেন মানে সহজ ভাষায় যদি বলেন হেরে গিয়েছে। সেটা আপনি ব্যাখ্যা যেভাবেই দেন, বাস্তব হচ্ছে যে 2014-তে এক ধরনের আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, 18-তে আর এক ধরনের ফাঁদে পড়েছে আর কি। এবং 2014-র পরে 15-তে এই জানুয়ারি থেকে পুরো মাস জানুয়ারি ফেব্রুয়ারি 90 দিন হরতাল অবরোধ, টানা 7 দিন টানা হরতাল অবরোধ করে চেষ্টা করে আওয়ামী লীগ সরকার বলেন, শেখ হাসিনা সরকার বলেন, কিছু করতে পারেনি আর কি। এখনও আপনি এই যে বললেন যে রাজপথের রাজনীতি, এবং তার আগে শুরুতে কিন্তু একটা শব্দ ব্যবহার করেছেন যে ঢাকা রাজপথ ঢাকা অচল অচল করে দিবে আর কি। তো এই সরকারের প্রধানকে শেখ হাসিনা, হ্যাঁ, উনি দেখেন এই যুক্তরাজ্যে যাওয়া তো তার কোনো নির্ধারিত কর্মসূচি ছিল না, নির্ধারিত ছিল জাতিসংঘে। তো শি ইজ কনফিডেন্ট, সো তিনি নিজের ক্ষমতা কর্তৃত্ব দেশের উপরে এতটাই আস্থাশীল যে যুক্তরাষ্ট্রে জাতিসংঘে যাওয়ার কথা সেই নির্ধারিত কর্মসূচির অতিরিক্ত আরও 3 দিন যুক্ত করে প্রায় 15 দিন আপনার দেশের বাইরে, অর্থাৎ ক্ষমতায় কর্তৃত্বটা কিন্তু এই জায়গাটায় রাজপথ। এখন এই জায়গাটায় আওয়ামী লীগের জন্য করণীয় কী? নিজে মোকাবেলা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মোকাবেলা করবে? আমার রাজনীতির বিবেচনায় ধারণা বিএনপি ইন্ডিভিজুয়াল স্পট ক্রিয়েট করতে চাচ্ছে। এখন পর্যন্ত কিভাবে মোকাবেলা করছেন বিএনপি? কিন্তু ইন্ডিভিজুয়াল, ধরেন
একটা রাজনৈতিক দলের সাধারণ কৌশলটা কি? ধরেন আপনার মনে থাকার কথা যে তিন চার মাস আগে বিএনপি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করার সুযোগ দিতে হবে, এইটার জন্য একদিন যুব দল প্রোগ্রাম করছে, একদিন ছাত্র দল প্রোগ্রাম করছে, একদিন শ্রমিক দল প্রোগ্রাম করছে, একদিন কৃষক দল প্রোগ্রাম করছে, এবং এক এক দিন এক এক দলের নামে রাজনৈতিক দলে, কিন্তু অতীতে আমরা এটা দেখি নাই। একই সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ ইস্যু যদি তারা মনে করে যে খালেদা জি এতই অসুস্থ, এটা কিন্তু ছ মাস আগের ঘটনা, এতই অসুস্থ যে আজকেই তাকে বিদেশে না নিলে তার জীবন সংকটাপন্ন, এরপরে কিন্তু ছ মাস চলে গেছে। এখন কিন্তু বিএনপি আর খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ করে দিতে হবে এই জন্য, এমনকি ঢাকায়ও চিকিৎসার সুযোগ দিতে হবে এই জন্য কোনো কর্মসূচি দেয় না, ওইটা কিন্তু পাস্ট ইস্যু হয়ে গেছে। এখন তারা এক একদিন, ধরেন একদিন ঢাকায় মিরপুরে করছে, একদিন বনানীতে করছে, একদিন গাজীপুরে করছে, একদিন মানে এই মুন্সিগঞ্জে করছে, একদিন নারায়ণগঞ্জে করছে, এবং নানান স্পটে, ওই স্পটে কিন্তু কিছুটা তারা সংঘাতে যেতে চায়। যেমন আমার নিজের মনে আছে যে 2006 জামাত ইসলাম কিন্তু সুসংগঠিতভাবে, আমার যদ্দূর স্মরণ করি হেলাল ভাই ছিল একটা সমাবেশে ছাত্রদলকে, জামাতের ছাত্র সংগঠন শিবির, তারা সরিয়ে দিয়েছিল যে আপনারা সামনে বসতে পারবেন না, আমরা সামনে বসবো এই পল্টন এলাকায়। হেলাল ভাই নিশ্চয়ই এটা স্মরণ করতে পারবেন, এটা পত্রিকায় আছে, স্টিল মানে এটার কপি আমার কাছে আছে আর কি। ওরা কিন্তু বলছিল বৃষ্টির মতো ইট মারো, আওয়ামী লীগ কিন্তু তখন বিরোধী দল, শাসক দল। এখন 15 বছর ক্ষমতার বাইরে, তারা মরিয়া হবে ক্ষমতায় ফিরে আসার জন্য, এবং সেটা নির্বাচনের মাধ্যমে হোক কিংবা রাজপথের সংগ্রামের মাধ্যমে হোক, এইটা তাদের কৌশল, খুব স্বাভাবিক। আওয়ামী লীগকে এইখানে যদি সমান কুশলী না হতে পারে, রাজনৈতিক খেলা যদি বলেন, খেলাটা তো ঠিক হয় না, রাজনৈতিক কৌশল, দক্ষতা, সৃজনশীলতা, আওয়ামী লীগ যদি এই ধরনের স্পটে স্পটে 10টা স্পট হতে পারে, সেটা আওয়ামী লীগের মতো দলের জন্য উপযুক্ত না, বরং রাজনৈতিকভাবে নিজেদেরকে আরও কি করে এই ইস্যুগুলোকে বিএনপির মোকাবেলা করা যায়। বিএনপি করে আওয়ামী লীগের কিন্তু জনসভা নেই, আপনি খেয়াল করে দেখেন, সব কিন্তু হচ্ছে প্রশাসনিক উদ্যোগে, বা এই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বা এই ধরনের কর্মসূচি বেশি আর কি। শেখ হাসিনা কিন্তু গত 3 বছরে করোনার কারণে কোনো বড় প্রোগ্রামে যাননি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অনেক বেশি সন্তুষ্ট থাকে এই ছোট ছোট ঘরোয়া প্যান্ডেলের জনসভা করায় আর কি। এটা আওয়ামী লীগের মতো দলের জন্য এই রাজপথের মোকাবেলায় যে কৌশল, আমার কাছে এটা যথাযথ মনে হয়। হেলাল ভাই,